প্রিয় শিক্ষার্থী মন্ডলীরা, আশা করি তোমরা করোনার এই সময়ে সুস্থ ভালো আছো। করোনার এই সময় অনলাইন ক্লাসের ভিত্তিতে মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ রাহা সহকারী শিক্ষক ব্যবসা শাখা তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় থেকে নবম অধ্যায়ে রেয়াবিল সম্পর্কে একটি ক্লাস নেব। আশা করি তোমরা ক্লাসটি ধৈর্য সহকারে যদি শোনো এবং দেখো তাহলে উপকৃত হবে। তোমরা খাতা কলম এবং একটি ক্যালকুলেটার পাশে দিয়ে বসো, যা তোমাদেরকে অঙ্ক শিখতে সাহায্য করবে। তো রেয়াবিল আমরা জানি যে হিসাবে গাণিতিক সূত্রতা যাচাই করার জন্য রেয়াবিল প্রস্তুত করা হয় ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে রেয়াবিল তৈরি করা হয় হিসাবে গাণিতিক সূত্রতা যাচাই করার জন্য, হতিয়ারে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। তো রেয়াবিলে সাধারণত আমরা কি দেখি যে উভয় পাশ রেয়াবিলের মিলে যায়, ডেবিট পাশও ডেবিট পাশে যদি 4 লাখ টাকা হয় তাহলে ধরে নিতে হয় যে ক্রেডিট দিতেও 4 লক্ষ টাকা হবে, এটা সাধারণত ধরে নেওয়া হয়। আর যদি এটা হয় তাহলে আমরা ধরে নেব যে রেয়াবিলে প্রতিহারে নির্ণয়ে কোনো ভুল নাই, হিসাবের গাণিতিক সূত্রতায় কোনো ভুল নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই পাশে 4 লাখ হলে সে পাশে 4 লাখ না হতে পারে, আবার এই পাশে 4 লাখ হলে সে পাশে 4 লাখ না হতে পারে। সেক্ষেত্রে দেখ কি করতে হবে, বুঝতে হবে যে প্রতিহার নির্ণয়ে হয়তো কোনো ভুল থেকে গেছে, এটাই ধরে নিতে হবে। তো আমি অনেক সময় এর কিছু উদ্দেশ্য আছে, গুণাবলী আছে, অনেক কিছু ক্ষেত্র আছে যেগুলো পরে কি আসে তোমাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করব। এখন রেয়াবিল যদি মিলে যায় তাই অনেক ভুল থাকে যে ভুলগুলো রেয়াবিলে ধরা পড়ে, আবার কিছু ভুল আছে যেগুলো রেয়াবিলে ধরা পড়ে না। ধরা পড়ে কোন ভুলগুলো ধরা পড়ে, যেমন 1 নম্বরে আছে বাদ করার ভুল। সেগুলো কি, যেমন 1 নম্বর হচ্ছে
বাদ পড়ার ভুল। ভুল দুই নাম্বার লেখার ভুল তিন নাম্বার বেদাকিরার ভুল চার নাম্বার পরিপূর ভুল। তো শিক্ষার্থী মন্ডলীরা, আমরা একটি র্যাবি পড়লে বুঝতে পারবো। আমি তোমাদেরকে এখন একটি রামি বোর্ডে পড়ে দিব, তোমরা খাতা কলমে তুলে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলীরা, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ তিন লক্ষ্য করবে, তোমরা অঙ্কটি বুঝতে পারবে। এখানে একটি র্যামিল দেওয়া আছে, যেটা সাদা অঙ্ক। রামি ডিসেম্বর ২০১৭ রামিলের ছাপ যখন তৈরি করতে হবে, তখন উপরে এরকম তিনটে লাইন লিখে দিতে হবে, এরপরে ছাপটা তৈরি করতে হবে। ছাপটা তৈরি করার নিয়ম তোমরা ভালো করে দেখো, পড়তে হবে ক্রমিক নাম্বার, তারপরে হিসাবের নাম, তারপরে খতিয়ান দৃষ্টা সংক্ষেপে, খতিয়ান দৃষ্টা তারপরে ডেবিট টাকা শেষে ক্রেডিট টাকা। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, যতটা লক্ষ্য করবে, অঙ্ক র্যামিল যখন দেওয়া থাকবে, তখন র্যামিল দফা দেওয়া
অনেক সময় একসাথে দফাগুলো দেওয়া থাকে, আবার অনেক সময় ছক কেটে দফাগুলো দেওয়া থাকে। তো ছক কেটে যখন দফাগুলো দেওয়া থাকে তখন ডেবিটের টাকা ক্রেডিটে, ক্রেডিট টাকা ডেবিটে এরকম ভাবে মিশাইয়ে ডেবিটি তোমাদের দেওয়া থাকবে। কিন্তু কোনগুলো ডেবিট পাশে যাবে এবং কোনগুলো ক্রেডিট পাশে যাবে সেটা তোমাদেরকে ওর থেকে বেছে নিয়ে তৈরি করতে হবে। তো এখানে আমি একটি যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি এখানে করি। এখানে প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রমিক নাম্বার এক,
শিক্ষার্থী মন্ডলী তোমরা চারবার বন্ধু বিল ক্রেডিট পাশে দফা এবং প্রাপ্য বিল ডেবিট পাশে দফা। তো এখানে দশে আছে গৃহীত ঋণ, পুনরাবৃত্তি
194,000 11 3 অঙ্ক পরে কোন সংখ্যা নাই 3 শূন্য বসে গেল 9 5 14 19 24 27 আগার মধ্যে দিয়ে যাবে 32 32 38 39 40 45 4 আগে থেকে 4 এর 5 5 10 14 গুণ 16 16 8 19 এর 9 আগে থেকে 1 1 এর 2 1 এর 2 সুন্দর শিক্ষার্থী মণ্ডলী যান আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি এই ডেবিট পাশে রয়েছে 294,000 এবং এই ক্রেডিট দিকে রয়েছে 294,000 ডেবিট দিকে রয়েছে 294,000 তো আমরা দুটো সমান্তরাল রেখা টেনে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে একটা রেখা টেনে হিসাব থেকে বন্ধ করে দিব এবং এরপরে লিখে দেব কি যে অসহায় বিন্দু রেখা মিলিয়ে যোগফল সমান সমান এত তো এই অঙ্কটি করে আমরা দেখলাম কি যে র্যাবের ডেবিট দিকে যোগফল এবং ক্রেডিট দিকে যোগফল উভয়ই একই অর্থাৎ 294,000 সুতরাং আমরা বলতে পারি যে হিসাবে গাণিতিক সূত্রটায় কোনো সমস্যা নাই বা ভুল নাই হতে আমি ভুল নাই এটা ঠিকই আছে সুতরাং এটা বলি অনেক সময় যদি না মেলে তাহলে আমরা ধরে নেব যে গাণিতিক নির্ভুল আছে ওখানে ভুল আছে যে ভুলগুলো ধরা পড়ে আবার কিন্তু ধরা পড়ে না সেটাও তোমাদেরকে শেখানো হলো তো তোমাদের একটি কাজ দিব পাঠ্য বইয়ের 4 নাম্বার যে অঙ্কটি আছে 4টা এটি করে আনবে এটি থাকবে তোমাদের বাড়ি কাজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ